हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। ए सीजनटाते प्रचुर परिमाण कमला पावा जाए, ताई आज के एक डिफरेंट तबे खुबी मजार एक रेसिपी आपनादेर साथे शेयर करब। और एटा होच्छे ऑरेंज जेलो बा ऑरेंज पुडिंग रेसिपी। ए रेसिपिटी तैरी करा खुबी सहज, छोटो बड़ो सबाई ए रेसिपिटी खुबी पसंद करबे। तो चलुन देखे नेई आजकेर ए मजार ऑरेंज जेलो तैरी करते आमार की की उपकरण लागछे। आजकल कमलार पुडिंग बनानोर जोन्नो आमी एखाने छयटा कमला नियेछि। तारपर ए कमलार खोसाटाके छाड़िये निते हबे। तो एकी भावे आमी बाकी सबगुलो कमलार खोसाटाओ छाड़िये निब। कमलार खोसाटा जखन छाड़ानो होये जाबे, प्रतिटा स्लाइसके आलादा करे निते हबे। आर माझखाने जे बीचिटा आछे ओइटा बेर करे निते हबे। अवश्यई बीचिटाके बेर करे तारपर ब्लेंड करते हबे। तो सबगुलो जखन खोसा छाड़ानो होये गेछे आर बीजिटाओ बेर करे नेवा होये गियेछे, तखन ए कमलार स्लाइसगुलोके ब्लेंड करे निब। कोनो रकम पानी छाड़ा ब्लेंडारे दिये ब्लेंड करे निते हबे। तो आमार एखाने कमलार जूसटा ब्लेंड करे नेवा होये गियेछे। तारपर आमी ए ब्लेंड करा कमलार जूसटा एकटा छाकनिते निये छेके निच्छि। आर अवश्यई छेके निते हबे, एते करे फ्रेश जूस पावा जाबे। একটা ফ্রেশ জুস পেয়ে গিয়েছি। আর এখন আমার এখানে 3 কাপের মতো ফ্রেশ জুস আছে। তো এখন এই কমলার জুসে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। এবার একটি হ্যান্ড মিক্সের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিক্স করতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা জুসের সাথে খুব ভালো করে মিশে যায়, না হলে দেখা যাবে জেলিটা দলা বেঁধে যাবে। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাব চুলায়। এখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। হাতের কাছে যদি কালার না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন, তবে আমি দিয়েছি এখানে জাস্ট একটু সৌন্দর্যের জন্য। এখন আমি এই জুসটাকে মাঝারি আঁচে জাল করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। কিছুক্ষণ জাল করার পরে অরেঞ্জ জুসটা কিছুটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটুকু ঘন হয়েছে। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে আর অল্প আঁচে জাল করতে হবে, আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এখন আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এটা আরও অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং ঘনত্বটা ঠিক এই রকমই হবে। তো এখানে আমি অরেঞ্জ পুডিংটা তৈরি করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই পুডিংটা যাতে খুব সহজে বের হয়ে আসে এর জন্য আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি পুডিংয়ের মোল্ডের মধ্যে অরেঞ্জ জেলোটাকে ঢেলে দিচ্ছি। আর এটাকে অবশ্যই গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি ঢেলে দিতে হবে, না হলে এটা হাঁড়িতেই জমে যাবে। এখন আমি সমস্ত জেলোটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। আর এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা পর আমার অরেঞ্জ পুডিংটা একদমই সেট হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমি সামান্য শুকনো নারিকেল দিয়ে পুডিংটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ পুডিং। এখন একটা নাইফের সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল অরেঞ্জ পুডিং। টক টক মিষ্টি মিষ্টি এই অরেঞ্জ পুডিংটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।